বাড়িতে ইট ছোড়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পরিবারের লোকজন। গৃহস্থ বাড়িতে ঢিল ছোড়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পরিবারের দুই মহিলা সহ এক ব্যক্তি। আক্রান্ত জেসমিন খাতুন জানান, গতকাল রাত 8টার সময় তিনি বাথরুমে যাওয়ার সময় লক্ষ্য করেন তাদের বাড়িতে কেউ ইট ছুড়ছে। এরপর ঘটনাটি বাড়ির লোককে বলার পর মহিলার ভাষুর কুরবান শেখ বাইরে গিয়ে দেখতে গেলে দুষ্কৃতীরা পলাতক হয়ে যায়। এরপর আচমকায় দুষ্কৃতীরা তাদের বাড়িতে হামলা করে শাবল ও কুড়ুল নিয়ে তাদের এলোপাথারি কোপাতে শুরু করে। পরিবারের আরো দুই ব্যক্তি প্রাণ ভয়ে ঘরের দরজা আটকে বসে থাকে। যারা বাইরে ছিলেন তারা প্রত্যেকেই আক্রান্ত হন। এরপর তাদের চেঁচামেচিতে আশেপাশের লোকজন জড়ো হলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর গভীর রাতে শান্তিপুর থানায় দ্বারস্থ হয় ওই পরিবারের লোকজন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কুরবান শেখের অভিযোগ, জাহাঙ্গীর মণ্ডল, সাগর মণ্ডল, মমিন মণ্ডল ও মাহমুদ মণ্ডল এই দুষ্কৃতিমূলক কাজ করেছে, তবে কি কারণে তারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। কি হলো, কিভাবে হলো এটা? বাড়িতে ইট মারছিলো, আমার মা ইয়ে করলো, আমি বাড়ি থেকে বার হয়েছি। ওরা আসার পরে কিছু কথা বলতে বলতে ওরা অস্ত্র মাস্তর নিয়ে এসে আমাকে কবজি দিল। আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে, এই কেবল পাড়া থেকে বাড়ি এসে আমি বাড়ি ঢুকেছি। আমার মা তখন আমাকে ডাকছে, আমার কোনো ভাই বাড়ি ছিল, বাড়ির বউদেরও মেরেছে, আমার কোনো শুধু ভাইয়ের মধ্যে আমরা দুটো ভাই মাত্র বাড়ি ছিলাম। ওরা যে সব ওদের দল বল সব বাড়ি ছিল, ওরা সবাই এসে আমাকে মার শুরু করে দেয়। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি পাঁচপুর। যারা মেয়েছে তাদের নাম কি? জাহাঙ্গীর মণ্ডল, সাগর মণ্ডল, আলিফ মণ্ডল, মমিন মণ্ডল, মাহবুব মণ্ডল, আফতাব মণ্ডল। ঘরের ডুম খুলনি চলে গেছিল, আবার শুই থেকে জানলাই ইট দিয়ে বাড়ি মারে। রাতে বাবা বাড়ি থাকে না, পুরুষ লোক নেই বাড়িতে? না, এর বাবা বাড়ি নেই, হলদিয়ে কাজে গেছি। শুই থেকে জানলে বাড়ি মারি, আবার ডুম খুললে চল যায় বারান্দার, আমাদের অন্ধকারে ডিস্টার্ব করি যায় রাতে। আজকে কি প্রতিবাদ করতে কি আজকে ইট মেরেছে? আমি বাথরুমে যাচ্ছিলাম 8টার সময়, দিয়ে বাথরুমে যাওয়ার সময় আমাকে একটা ইট মারলো। কে বলেছি? ওই সাগরের ছেলে। আচ্ছা, বলতে কি এরকম মারলো? হ্যাঁ, বলতে কি আমার মারলো, আমাদের ধরে সবাইকে। ভাসুরকে বলছি যে ও দেখো ওরা ইট মেরে চলে গেলো। ভাসুরি বাড়িতেই বলছিল যে কিরা ইট মারলো, যার ইট মারার মন হয়েছে সামনে আয়। এটা বলতে কি কখন ইটটা মেরেছে? সাড়ে 8টার সময়। কারণটা কি? কারণটা ওই কুলগাছে ইট মারানি। তারপরে কি হয়েছে? তারপরে এসে দা কুড়ুল মুড়ুল নিয়ে সব মারপিট শুরু করে দিয়েছে। আমাদের বাড়িতে কেউ নেই আর আমাদেরই মেরেছে। নদিয়ার শান্তিপুর থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি।